আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এবং আপনার কিছু মন্ত্রী মিলে আপনাদের নিজা পায়ে নিজে কুড়ুল মারছেন। ছাত্রদের যে আন্দোলনটা, সেটা 52 বছর দেশ স্বাধীন, এই অবস্থাতে তাদের আন্দোলনটা ন্যায্য, তাদের এটা অধিকার। আমি একটা ছেলে, আমার প্রতিবন্ধী কোঠায় আমি অ্যাপ্লিকেশন করেছি আপনার স্কাটন রোডে, ওখানে মাধ্যমে ঘুষের জন্য আমার চাকরি হয়নি। তো আপনি যে মায়া কান্না কাটতেছেন, এই কান্না কান্না করে লাভ নাই। আপনি এখন বর্তমানে দেশের যে অবস্থা, আমি মনে করি যে আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনি 15 বছর বাংলাদেশের জন্য অনেক চেষ্টা করছেন, আপনি বহুত উন্নয়ন করছেন, আর উন্নয়নের প্রয়োজন নাই। আপনার ড্রাইভার, আপনার একজন গাড়ির ড্রাইভার 100 কোটি টাকার মালিক, আপনার ছত্র ছায়া যারা ছিল তারা খোঁজ খবর নিয়ে থাকেন, শত শত কোটি টাকার মালিক। এগুলো আমাদের অসহায় গরিব মানুষদের টাকা, এটা অসহায়দের টাকা, বাংলাদেশে খেটে খাওয়া মানুষের টাকা, প্রবাসীদের টাকা। এই টাকা দিয়ে আপনারা যথেষ্ট নয়ছয় করছেন, এখন আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে কখনো চায় না। ছাত্র সমাজটাকে আপনি পুরোপুরি শেষ করে দিচ্ছেন। আগামী বাংলাদেশ আপনি কিভাবে পরিচালনা করবেন, এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে? যতগুলো মেধাবী ছাত্র আছিল যারা সামনের বাংলাদেশটাকে নেতৃত্ব দেবে, বাংলাদেশটাকে যারা সামনের দিনগুলোতে সুন্দর করে পরিচালনা করবে, তাদের সম্পূর্ণ গুলাকে আপনার পুলিশ মেরে ফেলছে। আপনার পুলিশ বাহিনী, আপনার বিজিবি বাহিনী, আপনার আর্মি বাহিনী মেরে ফেলছে। সামনের বাংলাদেশ কে নেতৃত্ব দেবে? যতগুলা মেধাবী ছাত্র ছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে। এই ছাত্র আন্দোলন একমাত্র আপনার কারণে হয়েছে, আপনাদের ভুলের কারণে, আপনাদের কিছু চটকদার কথাবার্তার কারণে, আপনাদের কিছু মন্ত্রীদের আজে পাজে বেফাস কিছু কথাবার্তার কারণে এই ছাত্র আন্দোলনটা এই পর্যন্ত এসেছে। এখন বাংলাদেশের মাধ্যমে রক্তাক্ত অবস্থায়, আর আমরা রক্ত চাই না, আর আমাদের ভাইদের বোনদের রক্ত চাই না। রাজপথ আর লাল হওয়ার দরকার নাই। আমার মতো বহু মানুষ আপনার এই সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বহু মানুষ পঙ্গু হয়ে গেছে, আপনি জানেন? এই মানুষগুলো কিভাবে চলবে? এই মানুষগুলো যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে মানুষের কাছে ভিক্ষা করে চলবে? মানুষের লাইফ গুলো পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি আপনার কাছে অনুরোধ, আপনি ক্ষমতা ছাই না দেন। আপনি সংবিধান, বারবার সংবিধানে কথা বলেন, সংবিধানের এক সিটা ফোটার মাঝেও আপনি নেই। সংবিধান কাকে বলে সেটাও আপনি জানেন না, আপনি নিজের ব্যক্তিগত সংবিধান নিয়ে আপনি আছেন। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, বাংলাদেশকে আপনি দেউলিয়া করে ফেলছেন। আপনি উন্নয়নের নামে যে দুর্নীতির অংশগুলো আপনি তৈরি করে রাখছেন, এটা বাংলাদেশকে আপনি দেউলিয়া করে ফেলছেন। আপনি তো সাহস ও ভূমিকা একবারও নেন নাই। কোনো মন্ত্রীর অকারেন্স পেলে, কোনো মন্ত্রী যখন ভুল করছে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করেন নাই? যদি আপনার কাছ থেকে যদি আপনি স্ট্রং থাকতেন, আপনি যদি এই অপরাধগুলোর বিপক্ষে যে যদি এই অপরাধগুলো নির্মূল করার জন্য আপনি চেষ্টা করতেন, তাহলে বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ, সাধারণ মানুষ, গরিব দুঃখী, রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমার মতো প্রতিবন্ধী মানুষ আপনার বিপক্ষে যাওয়ার দরকার ছিল না। আপনি বাংলাদেশের সুন্দর কাজ করছেন, আপনাকে স্যালুট জানাই। আপনার যে প্রবাসীরা যে বিভিন্ন লাগেজ নিয়ে বাংলাদেশে আসে, মাথার ঘাম ফায়ে ফেলে সৌদি আরবের মাধ্যমে বালির থুবের মাঝে মরুভূমির মাধ্যমে কাজ করে, মানে বিন্দু পরিমাণ তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো সম্মান নাই। প্রবাসীরা জেগে উঠেছে, প্রবাসীদেরকে আমি স্যালুট জানাই। আপনারা অবশ্যই এভাবে জেগে থাকবেন।